প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক খুব গুরুত্বপূর্ণ একটি নোটিশ দিয়েছে যারা টেট পাস করে আছেন তাদের জন্য, বিশেষ করে 2014 এবং 2017 সালের টেট পরীক্ষাতে। নোটিশটি এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। নোটিশটিতে রয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে যারা টেট পাস করেছেন তাদের জন্য, তাদের ইন্টারভিউ প্রসেস হবে 30 মার্চ, 31 মার্চ, 1 এপ্রিল এবং 3 এপ্রিল, এই 4টা দিন। 9th ফেজের ইন্টারভিউ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের থেকে যারা পাস করেছেন এই 4টি ডেটে ইন্টারভিউ নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা সেক্টর 2 বিধাননগরতেই এই ইন্টারভিউ নেবে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অফিস সেখানে ইন্টারভিউ নেবে। গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো রয়েছে অ্যাডমিট কার্ড টেটের, তার সঙ্গে টেটের যে পাস করেছেন তার একটি কপি নিয়ে যেতে হবে। টেটের এখানে এজ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এবং ডিএলএডের মার্কশিট এবং সার্টিফিকেট, এর সঙ্গে একটি আইডেন্টি প্রুফ নিয়ে যাবেন। যদি আপনি রিজার্ভেশন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে তার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে, এই ডকুমেন্টসগুলো নিয়ে কলকাতার যে সেন্ট্রাল অফিস রয়েছে বিধাননগর সেক্টর 2 সেখানে আপনাকে উপস্থিত হতে হবে 30 মার্চ, 31 মার্চ, 1 এপ্রিল, 3 এপ্রিল, এই 4টা দিনের মধ্যে। ভিডিওটি এখানেই শেষ করছি।